আপনারা দেখছেন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে শেষ মুহূর্তের যাবতীয় খবর এক নজরে গ্লোব এই সঙ্গে রয়েছি নবান্নের উদ্দেশ্যে এগোচ্ছে গেরুয়া শিবির মনীষ শুক্লার মৃতদেহ নিয়ে সোমবার কলকাতায় মিছিল করেছিল বিজেপি থমকে গিয়েছিল রাজপথ আটই অক্টোবর বৃহস্পতিবার নবান্ন অভিযানে তুলকালাম বাঁধানোর পরিকল্পনা করেছে গেরুয়া শিবির গেরিলা কায়দায় নবান্নে যাওয়ার পরিকল্পনাও সারা বিজেপি সূত্র খবর চারটি বড় মিছিল থাকবে ওই দিন এছাড়া থাকবে ছোট ছোট বেশ কয়েকটি মিছিল তার মাঝেই পুলিশকে ধোকা দিয়ে নবান্নে ঢুকবে একটি দল রাজ্য অফিস থেকে মিছিলের নেতৃত্ব দেবেন দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সভাপতির নেতৃত্বে মিছিল এগিয়ে যাবে নবান্নের দিকে বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত কোভিড আক্রান্ত চট্টোপাধ্যায় জানা যাচ্ছে সোমবার তার নামে বেড বুক করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার এগারোটা নাগাদ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয় তাকে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তার অবস্থা আপাতত স্থিতিশীল হাসপাতালের তরফেও জানানো হয়েছে তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে হাসপাতাল সূত্রে খবর গতকাল রাতেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ফোন করা হয় ওই বেসরকারি হাসপাতালে তখনই অভিনেতার জন্য বেডের ব্যবস্থা করতে বলা হয় এরপর আজ সকালে জানা যায় হাসপাতালে আসছেন না অভিনেতা তবে সকাল এগারোটা নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে ডায়াবেটিসের পাশাপাশি তার সিওপিডিও থাকায় উদ্বেগ বাড়ায় তাকে নিয়ে নিউ মালে স্বাস্থ্যবিধি মেনেই খুলতে হবে স্কুল নিউ নর্মালি খুলতে চলেছে স্কুল শিক্ষা মন্ত্রকের নির্দেশিকা বলছে রাজ্য চাইলে পনেরো অক্টোবর থেকে খুলতে পারে স্কুল কিন্তু কেমন হবে বিধি জানানো হয়েছে অভিভাবকের লিখিত অনুমতি পেলে তবেই স্কুলে যাবে ছাত্রছাত্রীরা এছাড়াও নির্দেশিকা অনুযায়ী সব ক্লাস একদিনে একসঙ্গে নয় ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে স্কুল খোলার আগে পুরো স্কুল চত্বর স্যানিটাইজ করতে হবে স্কুলের সবকটি গেটে স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে হোস্টেলের ঘর ও হোস্টেল চত্বর জীবাণুমুক্ত করতে হবে ক্লাসে অন্তত ছ ফুট দূরত্বে বসার ব্যবস্থা করতে হবে স্কুলে সব সময় মাস্ক পরে থাকতে হবে স্কুলে হাজিরায় কোনো নিয়ম থাকবে না স্কুল খুললেও অনলাইন ক্লাসের ওপর জোর দিতে হবে স্কুল খোলার তিন সপ্তাহ পর্যন্ত কোনো পরীক্ষাই নেওয়া সম্ভব নয় বা যাবে না প্রয়োজনে শিক্ষাবর্ষ নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করতে হবে মিড ডে মিল দেওয়ার ক্ষেত্রে সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে করোনা নিয়ে কোনো শিথিলতা নয় খড়গপুরের প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় খড়গপুরের প্রশাসনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শুরুতেই সকলকে সতর্ক করে দিলেন করোনা মোকাবিলায় যেন কোনো শিথিলতা না ঘটে তিনি বললেন পুজোর সামনে সকলেই ব্যস্ত হয়ে যাবে পুলিশও ব্যস্ত হয়ে পড়বেন ফলে করোনা নিয়ে কোথাও যেন কোনো অবহেলা না হয় বিষয়টি যেন নিয়ন্ত্রণে থাকে সমীক্ষা বলছে প্রতি দশ জনে একজন করোনা আক্রান্ত বিশ্বে প্রতি দশ জনে একজন করোনা আক্রান্ত অর্থাৎ বিশ্বের দশ শতাংশ মানুষ এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন এমনটাই মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করে বিশ্বে যে সংখ্যক মানুষের করোনা নিশ্চিত হওয়া গিয়েছে আসল সংখ্যা তার কুড়ি গুণ বেশি তারা জানিয়েছেন সংস্থার জরুরি পরিষেবা বিষয়ক আধিকারিক মাইক রায়ান করোনা ওয়ার্ল্ড মিটার তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে কোটি লাখ হাজার জন পারে মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা সালের কবে হবে এখন এই প্রশ্নই রাজ্যের দশ লক্ষ ছাত্রছাত্রীদের কাছে সূত্রের খবর ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক হওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের বা মার্চের প্রথম দিকে মাধ্যমিক না হলে অনেকটাই পিছিয়ে গিয়ে বিধানসভা ভোটের সালের মাধ্যমিক পরীক্ষা স্কুল শিক্ষা সূত্রে খবর সম্প্রতি স্কুল শিক্ষা সচিবের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি কার্তিক চন্দ্র মান্না এবং সিলেবাস কমিটির চেয়ারম্যান আভিক মজুমদার একটি বৈঠক করেন মাধ্যমিক পরীক্ষা করে নেওয়া যেতে পারে এবং কবে সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেই বৈঠকে স্কুল শিক্ষা দপ্তরের তরফের নির্দিষ্টভাবে কোনো কোন সময়সীমা বা সিলেবাস সম্পর্কে কিছু বলা হয়নি বলেই সূত্রের খবর যদিও ইতিমধ্যে সিবিএসসির দশম দ্বাদশ শ্রেণীর পরীক্ষা এবং আইসিএসসি এর কতটা সিলেবাসের ওপর দশম দ্বাদশের পরীক্ষা তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে দুই বোর্ড শীর্ষ আদালতের মন্তব্যে অস্বস্তিতে যোগী সরকার হাত্রসের ঘটনার সিবিআই তদন্ত চাই কারণ উদ্দেশ্য প্রণোদিত তদন্তে বাধা দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টে এমনটাই বলল যোগী সরকার তাদের দাবি কোন রকম হিংসা এড়াতেই সেই রাতে হাত্রসের নির্যাতিতার দেহ পোড়ানো হয়েছিল এদিন যোগী সরকারের হলফনামা তলব করে সুপ্রিম কোর্ট এই ঘটনা বিভৎস এক কথায় অভাবনীয় শীর্ষ আদালত জানতে চায় এই ঘটনায় সাক্ষীদের সুরক্ষার কি ব্যবস্থা রয়েছে উত্তরপ্রদেশ সরকারের কাছে জানতে চাওয়া হয় নির্যাতিতার পরিবারের নিরাপত্তার ব্যবস্থা বা কি শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আবেদনকারীদের বলা হয় হাতরস খান্ডের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত সুনিশ্চিত করবে আদালত এক সপ্তাহ পর এই মামলা শুনানির দিন ধার্য করা হয় তার মধ্যেই যোগী সরকারকে জমা দিতে হবে হলফনামা অজয় ভাই ভাইয়ের মৃত্যু অতিমারির মধ্যে আরও একটি দুঃসংবাদ মারা গেলেন বলিউড তারকা অজয় দেবকানের ভাই অনিল দেবকন মঙ্গলবার টুইটারে নিজের ভাইয়ের মৃত্যু সংবাদ দেন অজয় তিনি লেখেন গতকাল রাতে আমি আমার ভাইকে হারিয়েছি ওর মৃত্যুতে আমাদের গোটা পরিবার এখন শোকস্তব্ধ ওকে মিস আয়োজন করা সম্ভব হয়নি অজয় দেবগানের ভাই অনিল দেবগঞ্জ ছিলেন একজন পরিচালক রাজু চাজা এবং ব্ল্যাকমেল অজয় দেবগান অভিনীত এই দুটি ছবির পরিচালক ছিলেন অনিল তবে ভাইয়ের মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানাননি অজয় নোবেলে ঘোষিত তিন পদার্থ বিজ্ঞানী পদার্থবিদ্যায় চলতি বছরের নোবেল প্রাপকদের নাম ঘোষিত হল মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স জানিয়ে দিল কৃষ্ণ গহবর গবেষণায় যুগান্তকারী সাফল্যের জন্য এবার নোবেল পাচ্ছেন তিনজন তারা হলেন ব্রিটিশ বিজ্ঞানী রজার পেনরোজ জার্মান বিজ্ঞানী রাইনার্ড গজল এবং মার্কিন বিজ্ঞানী আন্দ্রে ঘেস আগামী দশ ডিসেম্বর স্টক হোমে তাদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে পুরস্কার হিসেবে প্রাপ্য এক কোটি সুইডিশ ক্রোনার এই তিন বিজ্ঞানীর মধ্যে ভাগ করে দেওয়া হবে ঠিক কী বিষয় গবেষণার জন্য এই স্বীকৃতি সুইডিশ একাডেমি মঙ্গলবার ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে নাগাদ প্রাপকদের নাম জানিয়ে জানায় আইনস্টাইনের আপেক্ষিকতা বা তত্ত্বের সঙ্গে ব্ল্যাক হোল তত্ত্বের সংযোগ ঘটাতে সক্ষম হয়েছে রাজার পেনরোজ অন্যদিকে রাইনার্ড গঞ্জাল এবং আন্দ্রেঘেস ঘেস আমাদের সৌরজগতের ছায়াপথের কেন্দ্রে অবস্থিত এক দৈত্যাকার ব্ল্যাক হোলের সন্ধান দিয়েছেন মাদক হেফাজতের মেয়াদ বাড়ল রিয়া চক্রবর্তী মাদক মামলায় স্বস্তি পেলেন না অভিনেত্রী রিয়া চক্রবর্তী বিশেষ এনডিপিএস আদালত তার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বিশে অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে এই মামলায় অভিযুক্ত রিয়ার ভাই সোভিত চক্রবর্তী ও জেল হেফাজতের মেয়াদ বিশে অক্টোবর পর্যন্তই বাড়ানো হয় এর আগে ভাই বোনের ছয় অক্টোবর পর্যন্ত হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদক তদন্ত করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এই মামলায় সুশান্তের গার্লফ্রেন্ড রিয়া এবং তার ভাই সৌভিক সহ কুড়ি জনকে গ্রেফতার করেছে এনসিবি উল্লেখ্য সুশান্তের মৃত্যুর খুনের আশঙ্কা খারিজ করে দেওয়া হয়েছে এইমস এর ফরেন্সিক রিপোর্টে রিপোর্টে সাফ জানানো হয়েছে সুশান্তের মৃত্যু আত্মহত্যা তবে এ ব্যাপারে সিবিআই তদন্ত চালাচ্ছে আপনিও গ্লোব নিউজের একজন রিপোর্টার হতে পারেন আপনার আশেপাশের ঘটনাসমূহ আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান আমরা নিউজ আকারে প্রকাশ করব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট থ্রি ওয়ান টু ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন এছাড়াও ইমেল করতে পারেন নিউজ ডট গ্লোব টিভি রেট অফ জিমেল ডট কম অথবা আমাদের নিকটবর্তী কোনো প্রতিনিধির সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন গ্লোব নিউজ এই মুহূর্ত এখন এই পর্যন্তই দেখতে থাকুন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে নমস্কার